मैडम ये 22 महादेवर दरजाय मेहबूबा रीतिमत शिवलिंगे जल ढाललें शिवर मंदिर गए। बीजेपी नेतादेर दाबी मतो गोटा भारतवर्षे आच्छे दिन एसे गेछे किना जानि ना, अंतत जम्मू काश्मीरे आच्छे दिन देखते पेल सेखानकार मानुष। मेहबूबा मुफ्ती जार आमले गोटा जम्मू काश्मीर जुड़े सामान्यतम जमीओ हिंदुदेर जन्य बरद्द हयनि, तिनि आजके गोटा भारतवर्षेर मानुषके अबाक करे दिये चले गेलेन पुंचेर महादेव मंदिरे। कि हलो तारपर, तार धर्मेर लोकेरा कि बोलछे, तिनि कि बोलछेन सबटा शोनाबो। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মহাদেবের দুয়ারে মেহবুবা, কি ঘটল? পুঞ্চ সফরে গিয়েছিলেন পিপলস ডেমোক্রেটিক পার্টি বা পিডিপির নেত্রী মেহবুবা মুফতি। আপনারা জানেন মেহবুবা মুফতি হচ্ছেন জম্মু কাশ্মীরের 9th চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী, এবং 4th April 2016 থেকে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন 19 June 2018 পর্যন্ত। তারপরই তো জম্মু কাশ্মীরে কি হয় আপনারা সবাই জানেন। জম্মু কাশ্মীরের বিশেষ ক্ষমতা যখন তুলে দেয় মোদী সরকার, সে সময় এই মেহবুবা মুফতিকে তার বাড়িতে ডিটেন্ট করে রাখা হয়েছিল, বাড়িতেই গৃহবন্দী করে রাখা হয়েছিল আপনারা জানেন। সেই জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিডিপি প্রধান মেহবুবা মুফতি পুঞ্চ জেলা সফরে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি গোটা জম্মু কাশ্মীরের মানুষকে অবাক করে দিয়ে, গোটা ভারতবর্ষের মানুষকে অবাক করে দিয়ে নবগ্রহ মন্দিরে তিনি ঢুকলেন। শুধু ঢুকলেন তাই নয়, গোটা মন্দির ঘুরে দেখলেন এবং নিজের ধর্মের মানুষ এবং হিন্দু ধর্মের মানুষ, গোটা ভারতবর্ষের মানুষকে অবাক করে দিয়ে নবগ্রহ মন্দিরে শিবলিঙ্গের মাথায় জল ঢাললেন। দেখুন সেই দৃশ্য। যেটুকু আমাদের কাছে তথ্য এলো তাতে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার এই নবগ্রহ টেম্পল, নবগ্রহ মন্দিরে তিনি ভিজিট করেন। সেখানে তিনি গোটা মন্দির পরিদর্শন করে পুঙ্খানুপুঙ্খানু দেখেন, নিজের প্রেয়ার্স করেন, এবং সবচেয়ে যেটা বড় কথা যেটা দেখালাম এই মাত্র ভিডিওতে আপনারা দেখলেন, শিবলিঙ্গের মাথায় তিনি জল ঢাললেন। ওখানে উপস্থিত স্ট্যাচু, যে বাণী যশপাল শর্মার যে স্ট্যাচু আছে, যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা, তার মূর্তিতে তিনি মাল্যদান করলেন। এবং তারপর মেহবুবা মুফতি কি বললেন সেটা আগে শুনে নিন। সেকুলার মুল্ক মে রহতে হ্যায় জাহাঁ গঙ্গা যমুনা তহজিব হ্যায় ওয়াহাঁ হামারে জো যশপাল শর্মা নে ও মন্দির বানায়া হ্যায় ওর উনকে বেটে চাহতে থে মে অন্দর জাকে দেখুঁ। তো মানে মন্দির দেখা জো উনহোনে বানায়া, বড়ি মেহনত সে বানায়া, বড়া পুঞ্চ বালু নে বহুত দিল খোল কে পয়সা দিয়া হ্যায় ওর উসকে বাদ ওয়াহাঁ কিসি নে মেরে হাত মে বড়ি শ্রদ্ধা সে পানি কা লোটা রখ দিয়া কি আপ ইসপে ডালিয়ে। তো জব কই ইতনি শ্রদ্ধা সে ইতনি প্যার সে আপসে কই বাত করে তো আপ তো উসকো দিল তো নি তোড়েঙ্গে, নি মে নি ডালুঙ্গি। তো উনহোনে কাহা তো মেনে ডাল দিয়া। মেহবুবা মুফতি, যার সম্বন্ধে অভিযোগ তিনি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী থাকাকালীন এক ছটাক জমিও হিন্দুদের মন্দির করার জন্য বরাদ্দ করেননি। শুধু তাই নয়, তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন অমরনাথজি শ্রাইন বোর্ডকে জমি বরাদ্দের বিরোধিতা করেছিলেন। অমরনাথজি শ্রাইন বোর্ড অস্থায়ীভাবে একটা জমি হস্তান্তর করতে চেয়েছিল যাতে অস্থায়ী কুঁড়েঘর নির্মাণ করা হয় দর্শনার্থীদের জন্য। মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি রাজি হননি, পত্রপাঠ প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। তার মুখ্যমন্ত্রিত্বের আমলে এক বিন্দু জমি কখনো জম্মু কাশ্মীরে হিন্দুদের জন্য বরাদ্দ হয়নি। অভিযোগ তুলেছেন কে?
জম্মু কাশ্মীরের বিজেপির রাজ্য মুখপাত্র রণবীর সিং, তিনি অবশ্য পরিষ্কার এটাকে বলেছেন যে এটা পিডিপি প্রধানের কৌশল মাত্র। তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন কোনোদিন হিন্দুদের কোনো মন্দির বা দেবদেবীর প্রতি উৎসাহ তো দেখাননি, এক ছটাক জমি বরাদ্দ করেননি, দর্শনার্থীদের জন্য অস্থায়ী কুঁড়েঘর করার প্রস্তাব আনা হয়েছিল সেটা পর্যন্ত তিনি বাতিল করে দিয়েছেন। সেই মেহবুবা মুফতি পুঞ্জ সফরে গিয়ে সোজা ঢুকে গেলেন কোথায়, নবগ্রহ মন্দিরে, এবং শিবলিঙ্গের মাথায় জল ঢাললেন। তবে বিজেপি রাজ্য মুখপাত্র রণবীর সিং যাই বলুন না কেন, বাকি অন্যান্য নেতারা বলছেন এটাই তো আছে দিন, শিবলিঙ্গের মাথায় জল ঢালছেন মেহবুবা, মহাদেবের দুয়ারে মেহবুবা, এর চেয়ে ভালো দিন অন্তত জম্মু কাশ্মীরে আর কি আসতে পারে। তবে ফতেয়াও জারি হয়ে গেছে, তার বিরুদ্ধে মুসলিম ধর্মীয় নেতারা কিন্তু ফতেয়া জারি করে দিয়েছেন, পরিষ্কার বলে দিয়েছেন। দেওবন্দের মাওলানা আসাদ কাশ্মী বলেছেন মেহবুবা যা করেছেন একেবারেই ঠিক করেননি, এটা ইসলাম বিরোধী, ইসলাম বিরোধী কোন হিন্দুদের মন্দিরে যাওয়া এবং তার দেবতাদের মাথায় জল ঢালাটা ইসলাম বিরোধী। যদিও মেহবুবা মুফতি বলেছেন আমার ধর্মমত, আমি একজন ব্যক্তি স্বতন্ত্র বিশ্বাসী, আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। ভালো করে শুনুন, মেহবুবা মুফতি নবগ্রহ মন্দিরে গিয়ে শিবলিঙ্গের মাথায় জল ঢালার পর এই ফতোয়া শুনে ঠিক কি বললেন। দেওবন্দ কে এক মৌলানা সাহেব হ্যায় উন্হোনে আপকি মুখালফত কি হ্যায় বোলা হ্যায় কি ইয়ে সহি নাহি হ্যায় ইসকি আপকা মজহব ইসকি ইজাজত নাহি। वो तो खैर उस पे तो मैं नहीं जाऊंगी, मजहब मेरी क्या इजाजत देता है क्या नहीं देता है, ये गंगा जमुना तहजीब वाला मुल्क है, यहाँ हिंदू मुसलमान इकट्ठे रहते हैं, यहाँ जो हमारे जियारते हैं वहाँ मुसलमानों से ज्यादा हिंदू लोग चादर चढ़ाते हैं, तो इसी तरह मंदिर में जाके अगर किसी ने आपके हाथ में पानी थमा दिया कि आप इस पे डाल दीजिए, मैंने डाल दिया तो ये मेरा मामला है, इसमें तो मैं समझती हूँ कि ज्यादा बहस करने की जरूरत नहीं है। মেহবুবা মুফতি যার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে, মারাত্মক অভিযোগ আছে, যে তার বাবার আমলে অর্থাৎ মুফতি মোহাম্মদ শহীদের আমলে এই মেহবুবা মুফতিকে অপহরণ করেছিল আমাদের প্রতিবেশী দেশের যেটা অভিযোগ উগ্রপন্থীরা, বেশ কয়েকজন উগ্রপন্থীকে ছাড়তে হয় মুফতি মোহাম্মদ শহীদের কন্যা মেহবুবা মুফতির ফিরিয়ে আসার বদলে। বিরোধীরা অভিযোগ করেছিলেন যে মুফতি মোহাম্মদ শহীদ নিজেই তার কন্যা মেহবুবা মুফতিকে অপহরণ করতে দিয়েছিলেন উগ্রপন্থীদের, যাতে পাক উগ্রপন্থীদের ছেড়ে দেওয়া হয়, অভিযোগ ছিল। শুধু তাই নয়, মেহবুবা মুফতি যখন মুখ্যমন্ত্রী ছিলেন কাশ্মীরে তখন তার বিরুদ্ধে রোহিঙ্গাদের ডেকে এনে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছিল, সবই বিরোধীদের অভিযোগ। কিন্তু যেটা আমরা চোখের সামনে দেখতে পেলাম, কাশ্মীরের বিশেষ ধারা তুলে দেওয়ার পর মেহবুবা মুফতি, যিনি নিজের মুখ্যমন্ত্রী থাকাকালীন কোনোদিন হিন্দুদের জন্য কোনো জমি বরাদ্দ করেননি, সেই মেহবুবা মুফতি নবগ্রহ মন্দিরে গিয়ে শিবলিঙ্গের মাথায় জল ঢেলে প্রার্থনা করলেন। বিজেপি নেতারা দাবি করছেন এর চেয়ে আচ্ছাদিন অন্তত জম্মু কাশ্মীরের ক্ষেত্রে আর কি হতে পারে। আপনারা কি বলছেন, আপনাদের মূল্যবান মতামত জানান আমাদের দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।